নমস্কার বন্ধুরা অপসরিস স্টিচ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো কীভাবে ফর্মা অথবা প্যাটার্ন দিয়ে ব্লাউজ কাটিং করতে হয় একদম সহজ উপায়ে যদি কেউ জানতে চান কিভাবে ফর্মাটি বানিয়েছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাহলে খুব শীঘ্রই ফর্মা কাটিং করার পদ্ধতির ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে প্রথমেই ব্লাউজ পিস থেকে আমি হাতের অংশটি কেটে নেব ব্লাউজ পিসের দুদিকে দুটি পার আছে তার জন্য একদিকের পার থেকে আমি হাত করব এবং অন্য দিকের পাড়টা থেকে পিঠের দিকটি কেটে নেব দুটো হাতের জন্য আমাকে চার ভাঁজ করে নিতে হচ্ছে ব্লাউজ পিসটিকে তাই চার ভাঁজ করে নেওয়ার পর আমি হাতের লম্বাটা প্রথমে মেপে নেব যে দিকটা ভাঁজ করা আছে সেই ভাঁজের দিকটাতে আমি লম্বাটা মেপে তার সঙ্গে এক ইঞ্চি বাড়িয়ে রেখে আমি মার্ক করে নেব এবার নিচের দিকেও একইভাবে মার্ক করে নিয়েছি বগলের দিকটাও মেপে নিয়ে আমি একটু বেশি করেই মাপটা রেখে কাপড়টিকে রেখে আমি মার্ক করলাম এরপর নিচের দিকে তিন ইঞ্চি দূরে একটি মার্ক করলাম সেই তিন ইঞ্চি মার্ক থেকে আমি উপরের দিকে দুই ইঞ্চি মার্ক করলাম এরপর নিজে আন্দাজ করে দাগ দুটোকে মিলিয়ে দিলাম এবার আমি ব্লাউজের হাতটিকে কেটে নেব কাটিং করার আগে আমি আর একবার দেখে নেব ব্লাউজের হাতের মাপটি ঠিকঠাক আছে কিনা কারণ কেটে দেওয়ার পরে যদি বুঝি যে একটু ছোট হয়েছে কি বড় হয়েছে তাহলে আর কোনো উপায় থাকবে না তাই কাটার আগে আমি আর একবার মাপ করে দেখে নিলাম এবার আমার ব্লাউজের হাত কাটিং হয়ে গেল এখন আমি অন্য দিকের পাড়টা থেকে ব্লাউজের পিঠের দিকটা কেটে নেব যতটুকু চওড়া পিঠটা করব ঠিক তেমনইভাবে কিন্তু আমি ভাঁজ করে নিলাম এবার ভাঁজের দিকটা লক্ষ্য রাখতে হবে সমান দিকটা যেন ফরমার ভাঁজের দিকে থাকে এবং একটু যে বেঁকা দিকটা সেই দিকটা যেন খোলা মুখের দিকটাই থাকে পিঠের কাটা অংশটা যে যেমনভাবে কাটা নেবে সেরকমই কাটতে হবে আমি মাঝামাঝিভাবে কেটে রেখেছি অনেকে খুব বেশি কাটা চাই আবার অনেকে একটু কম কাটা হলেই ভালো হয় বলে মনে করে তাই আমি মাঝামাঝিভাবে কেটেছি আপনারা ইচ্ছা করলে একটু বেশিও কাটতে পারেন বা একটু কমও কেটে নিতে পারেন হয়ে গেল আমার পিঠটা কাটিং হয়ে গেলো এবার আমি সামনের অংশগুলো এক এক করে কেটে নেবো দিকের জন্য আমাকে দুটো দুটো করে লাগবে তার জন্য আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি সামনের দিকের চারটে অংশই আমি রেখে চকের দাগ দিয়ে নেবো ব্লাউজের সামনের দিকের অংশ কিছু কিছু অংশ থাকে যেগুলো একটু ওরেপভাবে না করলে হয় না যেমন এই অংশটি দেখুন একটু ওরেপভাবে যদি না কাটি তাহলে কিন্তু ব্লাউজটা ভালো ফিটিং হবে না তাই আমি এইভাবে ওরেপ পোর্শনে রেখে তারপর মার্ক করে মার্ক করে নেওয়ার পর আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেল আমার এখন আমি এক এক করে সবগুলোই কেটে নেব এই অংশটিকে আমরা দ বলে থাকি এই দওয়াটি কাটার সময় লক্ষ্য রাখতে হবে বগলের দিক কোনটা যদি বগলের দিকটি যদি আমি হাতের কাটা অংশটি ভেবে নিই তাহলে কিন্তু ব্লাউজ ফিটিংস হবে না ব্লাউজ একেবারেই ভালো হবে না তাই যে দিকটা বগলের দিকে আমি রেখে সেলাই করব সেই দিকটাকে মার্ক করে নেব যেহেতু আমি চকের দাগ দিচ্ছি তাই উল্টো করে ভাঁজ করে নিয়েছি ছোট ছোটো অংশগুলো কাটার সময় লক্ষ্য রাখতে হবে যেন নড়ে না যায় যদি নড়ে যায় তাহলে নিচের অংশটি কিন্তু অসমান হয়ে যাবে বা উপরের অংশটি অসমান হয়ে যাবে অসমান হয়ে গেলে কিন্তু ভালো ফিটিংস হবে না খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি দেখুন চারটে অংশই আমার কাটা হয়ে গেল পিঠের দিকে দড়ি বাঁধার জন্য আমি দড়ির কাপড় নিয়ে নেব দড়ি তৈরির সময় সোজাসুজিভাবে কাটলে ভালো দড়ি হয় না বা টানলে বাড়েও না কিন্তু ওরেপভাবে কাটলে দড়িটা সুন্দর হয় এবং টানলে বাড়েও তাই আমি দড়ির জন্য কাপড় নিয়ে নিলাম তাছাড়াও আমার আর একটি কাপড় লাগবে সেটা হচ্ছে হুঁক যেখানে বসায় সেই জায়গায় আমার ওরেপ কাপড় লাগে তার জন্য ওরেপভাবে কেটে নিলাম আর যেখানে ঘাঁটি করব বা ঘাঁটির পটি সেই জায়গায় আমার সোজাসুজিভাবে পটিটা কাটতে হবে তাই ঘাঁটির জন্য আমি সোজাভাবে পটি কেটে নিলাম এবার আমি যে দড়িটা করব সেই দড়ির নিচে একটা ফুল তৈরি করব এই পাটটা আমি সেই ফুলে কাজে লাগাবো তাই পাটটাও কেটে রাখলাম এখন একই রকমভাবে আমি ব্লাউজের লাইলিনটিকেও কেটে নেব যেভাবে আমি ব্লাউজ পিসটিকে কাটলাম ঠিক সেইভাবেই আমি ব্লাউজের তলায় যে লাইলিনটা দেব সেই লাইলিনটাও কেটে নেব একই রকমভাবে মাপ করে নিয়ে আমি লাইলিনটাকে কেটে নিয়েছি চারটে অংশ সামনের দিকে হাত এবং পিঠ পিঠের দিক এই কটা অংশ কেটে নেওয়া হয়েছে এখন সামনের দিকের মোড়ানোর জন্য আমি কয়েকটি পটি আমি কেটে নিচ্ছি এই পটিগুলো ওরেভাবে কাটতে হয় সোজাসুজিভাবে কাটলে হয় না ওরে পটি টানলে বাড়ে কিন্তু সোজাসুজি করে কাটলে কিন্তু টানলে বাড়বে না দেখুন প্রত্যেকটা অংশ আমার ঠিক ঠিকভাবে হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি একবার করে একটা অংশ কিন্তু আমার হারালে চলবে না তাই সবগুলো আমি গুছিয়ে এক জায়গায় রাখছি আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার